লকডাউনের বেড়া ভেঙে করোনাকে পরোয়া না করে 15ই আগস্টের ছুটিতে আমরা গেছিলাম দীঘায়। কোনো আগাম পরিকল্পনা ছিল না, সন্ধ্যাবেলায় ঠিক করে সকালবেলায় বেরিয়ে পড়া। অনলাইনে কেটে ফেলা হয়েছিল বাসের টিকিট, সঙ্গে হোটেল বুকিং। কিন্তু দীঘায় গিয়ে হলো ভয়ঙ্কর অভিজ্ঞতা, বলতে পারেন বেড়াতে গিয়ে পড়লাম অস্বস্তিতে। কী ছিল সেই অভিজ্ঞতা জানতে হলে ভিডিওটা পুরো দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। করোনার দুটো টিকা কমপ্লিট, অফিসও ছুটি, অতএব বাড়ি থেকে বেরিয়ে পড়ে কলকাতার পিনকোডের বাইরে যেতে আর কোনো বাধা নেই। যেমন ভাবনা তেমনি কাজ। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে অ্যাপ ক্যাব ধরে এসপ্ল্যানেড। আগের দিন রাতে অনলাইনে কেটে রাখা টিকিট দেখিয়ে উঠে পড়লাম বাসে। এসি বাস 2x3 সিট, তেমন কমফোর্টেবল নয়। সকাল 6:30 নাগাদ চলতে শুরু করলো বাস। রানী রাসমণি রোড থেকে বেরিয়ে মেয়র রোড ধরে ময়দানে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। চারিদিকে সবুজ, এরপর বিদ্যাসাগর সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে। শুরু হলো এক যন্ত্রণা। সকাল সকাল বাসের টিভিতে চলতে শুরু করলো হিন্দি সিনেমা, কিন্তু বেড়াতে যাওয়ার আনন্দে সেসব মেনে নিল মন। বাস ছুটছে জাতীয় সড়ক দিয়ে, দেখতে দেখতে পৌঁছে গেলাম কোলাঘাটে। এরপর বোম্বে রোড ছেড়ে বাঁ দিক নিল বাস। মনটা আনন্দে ভরে গেল, দীঘা তো প্রায় এসেই গেছি। নীল আকাশের ওপর সাদা মেঘ, নিচে সবুজ ধান ক্ষেত, কানায় কানায় ভরা টলমলে জলের পুকুর দেখতে দেখতে পৌঁছে গেলাম নন্দকুমার চণ্ডীপুর কাঁথি। বাড়তে শুরু করলো নারকেল গাছের সংখ্যা। দীঘা গেট পেরিয়ে ঢুকে পড়লাম দীঘায়। বাসের জানালা দিয়ে দেখা যাচ্ছে বিপুল ওই জলরাশি। ওল্ড দীঘায় বাস থেকে নেমে রওনা দিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। যাওয়ার পথে মাঝে মাঝে ঝাউবনের ফাঁক দিয়ে উঁকি মারছে বঙ্গোপসাগর। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চললাম সমুদ্রের উদ্দেশ্যে, মাত্র মিনিট চারেকের হাঁটা পথ। সরকারি পরিকল্পনায় গড়ে ওঠা দোকানপাট পেরিয়ে দেখা পেলাম নীল সমুদ্রের। তখন জোয়ার চলছে আর সমুদ্রের পারে চলছে চরম ব্যস্ততা। টাকফাটা রোদের মাঝে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন সেখানে। জোয়ারের জন্য সমুদ্র তখন উত্তাল, সে এক অপরূপ দৃশ্য। কিন্তু তার মাঝেই কিছু মানুষ বেপরোয়া মনোভাব নিয়ে একদম জলের কাছে গিয়ে বসে রয়েছেন বোল্ডারের ওপর। কিন্তু এত কোলাহলের মাঝে সবচেয়ে মনের সুখে রয়েছেন সম্ভবত ইনি।
এইসব দেখে হোটেলে ফিরে গুছিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে ঠিক হলো উদয়পুর যাওয়া হবে। দীঘা থেকে উদয়পুর টোটোতে লাগে 20 মিনিট, ভাড়া 150 টাকা। পশ্চিমবঙ্গ লাগোয়া উড়িষ্যায় পড়ে উদয়পুর, কিন্তু সেখানে উড়িয়াদের থেকে বাঙালি পর্যটকের সংখ্যা বেশি। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে এসে পৌঁছালাম উদয়পুরে, কিন্তু সেখানে পৌঁছে আমাদের চক্ষু চড়ক গাছ। বিচের উপর হাঁটু জলে টেবিল চেয়ার পেতে মাথার উপর শামিয়ানা টাঙিয়ে প্রকাশ্যে চলছে মদ্যপান। ওই দেখুন কি অবস্থা, একাধজন নয় শয়ে শয়ে লোক সামিল হয়েছেন এই উদ্দীপনায়, সঙ্গে চলছে ডিজে। পুরো পরিবেশটাই যেন সুরাসিক্ত। সমুদ্রে তখন ভরা জোয়ার, তার মাঝেই বহু মানুষ নেমে স্নান করছেন, এখানে সবটাই যেন নিয়ন্ত্রণের বাইরে। সঙ্গে যদি বয়স্করা থাকেন তাহলে দুপুরবেলায় অন্তত উদয়পুরে যাবেন না। কিছুক্ষণ সেখানে থাকার পর মনটা খারাপ হয়ে গেল, ফিরে এলাম দীঘায়, ঢুকে পড়লাম হোটেলে। রোদ পড়তেই আবার বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। এখন ভাটা, সমুদ্র অনেক পিছিয়ে গেছে। বিচে তখন মেলা বসেছে, হাজারো অ্যাক্টিভিটি। আজকাল দীঘাতে ওয়াটার স্পোর্টসও চালু হয়েছে, ফলে সেটাও করতে পারেন। অসংখ্য মানুষের ভিড়ে সুন্দর একটা সন্ধ্যা কাটালাম নিউ দীঘার বিচে। আকাশ আজ মেঘলা, তাই সূর্যাস্ত দেখা হলো না। পরের দিন সকালটা ছিল অসম্ভব সুন্দর, সেই অভিজ্ঞতা দেখাবো পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর পরের ভিডিওটা দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।